দেখলে তোমাদের বড়মার কি বসা যাবে না কি দিক সেই সেই বন্ধুরা দেখতে পাচ্ছ এই ডান দিকে বড়মার মেন যে মন্দির সেই মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি। যখন বড়মার কালী পুজোর সময় আমরা এই মন্দিরের বড়মাকে ছোট মা বলি এবং যখন কালী পুজো কেটে যায় পুরো বছরে এই মন্দিরের ঠাকুরকেই আমরা বড়মা বলে জানি, মানে বড়মা বলে পুজো করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ছোটা সিদ্ধি বারা ধামাকা। হরে স্মৃতি জরুরি হতে হয়। এখন বাজে ঘড়িতে 6:30, আমরা এসেছি এখন নৈহাটির বড়মা দেখতে। তো ভিড়টা তোমাদের দেখাচ্ছি কত ভিড়, মানে এই সময়ও যে এত ভিড় হতে পারে আন্দাজ ছিল না। মানে বড়মার প্রতি মানে শ্রদ্ধা নিয়ে কতজন যে আসে সেটা তোমরা দেখো, দেখাচ্ছি আমি জাস্ট। চলো বন্ধুরা দেখো, এখন ঘড়িতে বাজে 6:35, কত ভিড়, মানে বিশাল ভিড়। ঠিক আছে, বাঁদিকে এই প্যান্ডেলটা পরে ডান দিকে রাস্তাটা দিয়ে বন্ধ করে দিয়েছে, মানে এদিক দিয়ে আবার ঘুরে ঘুরে যেতে হবে। ঠিক আছে, এই সেই প্যান্ডেল। একটা প্রথমে প্যান্ডেল পরে আদি মৈত্রী সঙ্গ, দেখতে পাচ্ছ সমস্ত কঙ্কাল আছে এবং এদিকে একটা গোল্ড রিং দেখা যাচ্ছে। ঠিক আছে, চলো আস্তে আস্তে এগোই সামনের দিকে। পুরোটা বাদিক ডান দিক দেখা যাচ্ছে একটা মই মই করে রাখা আছে এবং একটা লাল কাপড়, এখানে একটা ঠাকুর দেখতে পাচ্ছি, বেশ সুন্দর, বেশ অসম্ভব সুন্দর কিন্তু ঠাকুরটা। ঠিক আছে, চলো আস্তে আস্তে এগোই। মঙ্গলটাকে দেখো, বেশ ঠিক আছে, চলো চলো লাইট ফাইট দেখো, এখন লাইটটা জ্বলছে দেখা যাচ্ছে সামনের দিকে, লাইটগুলো দেখো। ঠিক আছে, প্রচুর ভিড়, ভোরবেলা 6:40 বাজে, এত ভিড় বড়মার এখানে, প্রচুর ভিড়। দেখতে পাচ্ছ এরকম এখন লাইট গুলো বন্ধ আছে, এখানে আরেকটা প্যান্ডেল দেখা যাচ্ছে, কঙ্কাল দেখতে পাচ্ছি, এদিকে একটা মাঝখানে ঘট, এদিকে একটা দোলনা দেখতে পাচ্ছি আমরা, এদিকে টিনের কাজ আছে, এদিকে একটা ঘট, এদিকে হাতি দেখতে পাচ্ছি। চলো আস্তে আস্তে, এখানে দেখো পুরো প্যান্ডেলটা জুড়েই কিন্তু এরকম কাজ। ঠিক আছে, চলো আরো আস্তে আস্তে এগোই, দেখো কি সুন্দর প্যান্ডেলটা। ঠিক আছে, চলো আস্তে আস্তে আরো যাই। এদিকে দেখতে পাচ্ছ আরেকটা প্যান্ডেল, এটা ক্রস করলাম, এদিকে সামনে তোমরা দেখতে পাচ্ছ গঙ্গা। ঠিক আছে, গঙ্গার সামনে থেকে একেবারে কিন্তু আবার রাইট সাইড যেতে হবে তোমাদের বড়মা দেখার জন্য। এই রাস্তাটা দেখো, গঙ্গার সকালের ভিউটা কি অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। এবার এই সাইড দিয়ে রাইটে যেতে হবে, রাইট দিয়ে এখনো কিন্তু অনেকটা। দেখো এইদিকে তোমার আরেকটা ঠাকুর আমরা দেখতে পাচ্ছি বড়মার যাওয়ার পথে নৈহাটিতে। বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা প্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি তোমার বড়মা যাওয়ার পথে। চলো আরো এগোই, কত হাঁটতে হবে আমি জানি না, অনেকটাই এখনো বাকি। বন্ধুরা দেখো এই আরেকটা প্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এবং এদিকে একটা কালী ঠাকুর দেখতে পাচ্ছি, বেশ সুন্দর কিন্তু কালী ঠাকুরটা, অসম্ভব সুন্দর। ঠিক আছে, আর একটুখানি গেলেই বড়মার কাছাকাছি, চলে এসছি অনেকটাই কাছাকাছি, আর কিছুটা রাস্তা বাকি আছে। কয়েকটা তো দেখো বড়মার আগে এরকম একটা প্যান্ডেল, শান্তি মই। ঠিক আছে, বেশ সুন্দর ঠাকুর, এবং বিশাল হাইট, বিশাল হাইট, বেশ বড় দেখা যাচ্ছে ঠাকুরটা, বেশ বড়। ঠিক আছে, আর একটু সামনে গেলেই হচ্ছে তোমাদের বড়মা। চলো একটু এগোই আস্তে আস্তে, ভিড়টা দেখো, এখন বাজে ঘড়িতে 6:55, ভিড়টা দেখো জাস্ট। ঠিক আছে, চলো দেখতে পাচ্ছি দূর থেকে বই বড়মাকে, চলো আস্তে আস্তে এগোই আরো। এখানে আরেকটা ঠাকুর আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে আরেকটা কালী ঠাকুর দেখতে পাচ্ছি আমরা নৈহাটি, বেশ অসাধারণ দেখতে পাচ্ছ, ওটা ঠাকুরটার নাম গাঁজা কালী দেখা যাচ্ছে, বেশ অসাধারণ দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে আরেকটা ঠাকুর দেখতে পাচ্ছি বেচা কালী, ঠিক আছে, বেশ অসাধারণ দেখো বন্ধুরা, দূর থেকে দেখা যাচ্ছে বড় মাকে। ঠিক আছে,
ওই দেখা যাচ্ছে বড়মাকে, ওই দেখো দূরে কতটা ভিড়, মানে কত মানুষ আসে এখানে, লাখ লাখ মানুষ এখানে কিন্তু আসে। দেখো কি অসম্ভব ভিড়, দূর থেকে আমরা দেখছি কি অসম্ভব ভিড়। ঠিক আছে, কতক্ষণ দাঁড়াতে পারবো সেটাও জানি না, যতটা পারবো কভার করার চেষ্টা করব সামনে থেকে দেখানোর। ঠিক আছে, অলরেডি বাঁশি বাজছে। ঠিক আছে, দেখো কি মানে বিশাল ভিড়, বিশাল ভিড়। ঠিক আছে, বিশাল ভিড়, কতটা যেতে পারবো জানি না, সামনে প্রচন্ড পরিমাণে ভিড় বড়মার এখানে দেখা যাচ্ছে। দেখো জুম করি তোমাদের, দেখাচ্ছি, দেখো বড়মার কাছাকাছি চলে এসেছি একদম। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই ডান দিকে বড়মার মেন যে মন্দির, সেই মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি। যখন বড়মার কালী পুজোর সময় আমরা এই মন্দিরের বড়মাকে ছোটোমা বলি, এবং যখন কালী পুজো কেটে যায় পুরো বছরে এই মন্দিরের ঠাকুরকেই আমরা বড়মা বলে জানি, মানে বড়মা বলে পুজো করি। দেখো দেখাচ্ছি সাইড ভিউতে দেখা যাচ্ছে, আমি সামনে যাবো আস্তে আস্তে, দেখাবো তোমাদের। দেখো সাইড ভিউ থেকে দেখাচ্ছি তোমাদের, চলো আস্তে আস্তে এগোই। কি ধাক্কা হচ্ছে রে বাবা, আরে বাবা রে, দেখলে তোমাদের বড়মার কি বসা যাবে না কি ভিড়। সেই সেই বন্ধুরা, তোমাদের আমি ভিউটা দেখালাম, আর মায়ের মাকে দেখালাম কি অসাধারণ, কত ভিড় দেখলে, যতটা পারলাম কভার করার চেষ্টা করলাম, প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়, মানে বিশাল ভিড়। ঠিক আছে, তাও দেখালাম মায়ের রূপ সেই, আর দেখলে কত সোনা কত রূপো দিয়ে মানে মাকে সাজানো হয়েছে, বেশ অসাধারণ। ঠিক আছে, বিশাল ভিড়, ঠিক আছে, মায়ের মানে ওখানে সামনে বেশ লাগছে, মানে বেশ লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও, চ্যানেল নতুন না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে অতি সহজে আরো নতুন নতুন পুজো সংক্রান্ত ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাও। তাহলে একটা নতুন কোনো পুজো সংক্রান্ত ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা বাই বাই।